এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8টা। এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে 15ই আগস্ট, আমাদের স্বাধীনতা দিবস। ভারত স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 15ই আগস্ট। তো আজকে হলো সেই দিনটি, আজকে আমাদের স্বাধীনতা দিবস। তো এই যে আমার ছেলে স্কুলে যাবে, তো সেই জন্য কিন্তু ওকে আমি সুন্দর করে রেডি করে দিয়েছি। তো যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তো সেই জন্য ওদের স্কুলে আজকে অনুষ্ঠান হবে। তো আমি কিন্তু আবিরকে এখানে সুন্দর করে রেডি করে দিয়েছি। তো আবিরকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তবে আমাদের দেশ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু এখনও কিন্তু আমরা মেয়েরা পুরোপুরিভাবে কিন্তু স্বাধীনতা পাইনি। তো এই যে ঘটনাগুলো সবাই কিন্তু দেখতেই পাচ্ছেন চোখের সামনে, যে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, সত্যি কিন্তু মেয়েরা এখনও পর্যন্ত স্বাধীনতা লাভ করতে পারেনি। আর জানি না কবে স্বাধীনতা আমরা মেয়েরা পাব। যতই বলুক যে মেয়েদের এখন অনেক স্বাধীনতা, তবে সত্যি বলতে কিন্তু কখনোই মেয়েরা এখনও পুরোপুরিভাবে স্বাধীনতা লাভ করতে পারেনি। তবে জানি না কবে এটা হবে। তো বর্তমান সমাজে এত পরিমাণে এই ঘটনাগুলো ঘটে চলেছে যেগুলো একেবারেই বিশ্বাস করাই যায় না। চোখের সামনে যেগুলো ঘটনা হবে সত্যি কখনো ভাবতেও পারিনি, মানে এরকম এখন হয়ে যাচ্ছে। সবাই হয়তো শুনেছো কলকাতা যে আরজিকার মেডিকেল কলেজ হসপিটালে যে ঘটনাটি ঘটেছিল মৌমিতার সাথে। তো সত্যি এই ঘটনাটি খুবই দুঃখজনক একটা ঘটনা। সত্যি এই ঘটনাগুলো দেখলে কিন্তু চোখে পানি ধরে রাখা যায় না, একেবারে মর্মান্তিক যাকে বলে। তো যাই হোক, এই ঘটনাটি নিয়ে আমি পরে বলছি। তো তার আগে এই যে আমি এখন কি রান্না করব, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে হচ্ছে এই যে এখানে কিন্তু মাছ নিয়ে এসেছে, তো এই যে এখানে হচ্ছে পমফ্রেট মাছ নিয়ে এসেছে, আর তার সাথে কিন্তু ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো এগুলো কিন্তু আজকে রান্না করব। তো সেগুলো এখন আমি এই যে ভালো করে ঢেলে নিচ্ছিলাম। তো এখন কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করে নেব। তবে এই যে পমফ্রেট মাছ কিন্তু আজকে প্রথমবার আমি রান্না করব, এর আগে কিন্তু কখনোই রান্না করা হয়নি বা আনা হয়নি। তো সেই জন্য হয়তো খুব একটা ভালো পারবো না, তবে চেষ্টা করেছি বানানোর। তো এই যে আমি এখন কিন্তু মাছগুলোতে ভালো করে হলুদ লবণ তার সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু মেখে নেব, আর মেখে কিন্তু 10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব, আর তারপরে কিন্তু আমি রান্নাটা করে নেব। তো এই পমফ্রেট মাছ আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম বানাবো, তো বললামই আমি কিন্তু পারি না। তবে এটা কিন্তু রেসিপি দেখে তারপরে কিন্তু আমি বানিয়ে নেব। তবে এখন কিন্তু মোবাইলের যুগ, অনেক সুবিধা আছে। কোনো কিছু যদি নাও পারি, তাও কিন্তু অবশ্যই মোবাইল দেখে অনেক কিছু শেখা যায়, অনেক কিছুই পারা যায়। আমার প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে, আমি কিন্তু সবার রেসিপি দেখে অনেক কিছু শিখতে পারি, আর সেই অনুযায়ী কিন্তু অবশ্যই বানানোর চেষ্টা করি। কারণ নিজে যেভাবে রান্না করি, তো সেভাবে না রান্না করে মাঝে মধ্যে এই যে রেসিপি দেখে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সমস্ত কিছুই কিন্তু অবশ্যই করা উচিত, সবার রেসিপি একবার হলো ট্রাই করা উচিত। তো আমি এই যে রেসিপি দেখে কিন্তু বানিয়ে নেব। তো তার আগে আমি এই যে ইলিশ মাছটা আগে বানিয়ে নেব। তো আমি এখানে মশলাটাকে ভালো করে আগে রেডি করে রেখেছিলাম, তো সেটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। তবে ইলিশ মাছের রেসিপি আমি হয়তো অনেকবারই শেয়ার করেছি, তবে মাছের রেসিপি কিন্তু সবাই জানে। তো আমার প্রিয় আপুরা কিন্তু আমার থেকে অনেক ভালো ভালো জানে, ওরা অনেক ভালো ভালো রান্না শেয়ার করে। তো আমি হয়তো খুব একটা পারি না, তবে যতটুকু পেরেছি সেটাই কিন্তু শেয়ার করেছি। ইলিশ মাছ খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে, কারণ আগে কিন্তু এই মাছটা একেবারেই খেতাম না, আমার কেমন যেন গন্ধ লাগতো। তো সত্যি এখন কিন্তু এই মাছটাই আমার অনেক বেশি পছন্দের হয়ে গেছে, খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে নিয়েছি, খুবই সিম্পলভাবে কিন্তু রান্নাটা করে নিয়েছি। তো ওইদিকে কিন্তু আমার ইলিশ মাছের রেসিপি রেডি হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ওটা নামিয়ে নিয়েছি। আর এখন এই যে এখন কিন্তু আমি পমফ্রেট মাছটাও রান্না করে নেব। তো কলকাতার আরজিকর মেডিকেল হসপিটালে মৌমিতার সাথে যে ঘটনাটি ঘটেছিল, তো সত্যি এরকম ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে, আল্লাহর কাছে এটাই দোয়া করি। খুবই মর্মান্তিক একটা ঘটনা, কারণ সত্যি অনেক বেশি খারাপ লাগে। হয়তো আমাদের মেয়েদের এখনও স্বাধীনতা বলে কিছুই নেই, আমি যেটা মনে করি, কারণ সমাজে এখন এই ঘটনাগুলো কিন্তু প্রায় হচ্ছে। তো অনেক বেশি খারাপ লাগে এগুলোর জন্য। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল, ভালোবাসা রইল, যেন এরকম পরিস্থিতি কারো না আসে, এরকম মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়, এটাই দোয়া করি সবার জন্য। তো ওইদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে এখন এই যে একটু এখানে ফোড়ন দিয়ে নিলাম, ফোড়ন বলতে একটু শুকনো লঙ্কা, তার সাথে কিন্তু গোটা জিরে দিয়েছি। তো সেগুলো একটু হালকা করে ভেজে নিয়ে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে নিলাম।
আর এই যে পেঁয়াজগুলো কিন্তু এখন একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর তারপর এখন এই যে মশলাটা দিয়ে নিলাম। তো মশলা বলতে এখানে একটু পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা, তো সমস্ত কিছু কিন্তু দিয়েছিলাম, তো সেটা কিন্তু পেস্ট করে নিয়েছি। আর তারপর এখন এই যে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মানে সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে নিচ্ছি, আর ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, আর তার সাথে এই যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তো সেটাও কিন্তু একটু দিয়ে নিলাম, কারণ এটা কিন্তু দিলে কালারটা অনেক সুন্দর আসে, তো সেজন্যই কিন্তু দিয়েছি। আর বললাম আমি কিন্তু রেসিপি দেখে এটা বানাচ্ছি। আর তার সাথে কিন্তু এখন এই যে আমি এখানে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো আমি কিন্তু এখানে পমফ্রেট মাছের ঝাল বানাচ্ছি, তো সেজন্য একটু ঝালটা বেশি করে দিয়েছি। তো তারপরে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটাকে, আর এই যে এখন কিন্তু ফাইনালি আমি মাছগুলো দিয়ে নিলাম। তো মাছগুলো দিয়ে নেওয়ার পরে তারপরে এখন এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম, সানরাইজ শাহী গরম মশলা, এটা কিন্তু দিলে অনেক বেশি টেস্টি হয়, তো সেটা দিয়ে নিলাম। তার সাথে এই যে একটু চিনি অ্যাড করলাম, কারণ এই যে চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগে খেতে, তো সেই জন্য কিন্তু দিয়ে দিয়েছি। তবে আমি যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি, তো সেজন্য হয়তো বলতে পারছি এটা সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল, আর আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করেছে। তবে হাজব্যান্ড যখন এইভাবে প্রশংসা করে তখন কিন্তু বেশ ভালো লাগে, কারণ প্রশংসা পেতে কে না চায়, তাই না বন্ধুরা? আমার তো বেশ ভালো লাগে কেউ যখন প্রশংসা করে যে খুব ভালো হয়েছে, আমার তো অনেক বেশি ভালো লাগে। তো ওইদিকে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে এই যে আবিরের স্কুলে গেছিলাম একটু, তো বললাম স্কুলে ওর অনুষ্ঠান হচ্ছিল, তো সেই জন্য একটু গেছিলাম দেখতে, আর তার সাথে কিন্তু আবিরকে একবারে বাড়ি নিয়ে আসবো, তো সেটার জন্যই গেছিলাম। তো এই যে কী কী অনুষ্ঠান হয়েছিল তো সেটা এখন একটু শেয়ার করছি আপনাদের সাথে, তো আশা করছি ভালো লাগবে। তো ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো এই যে এখানে কিন্তু সবাই মিলে ডান্স করছিল, তো সামনে যে দুজন আছে ওরা কিন্তু টিচার, আর পিছনে যে চারজন ওরা কিন্তু স্টুডেন্ট, তো এই যে সবাই মিলে কিন্তু এখানে ডান্স করছিল, তো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, তো সেই জন্যই কিন্তু একটু শেয়ার করেছি। তো কার কার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, তারপরে কিন্তু আমি স্কুল থেকে আবিরকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম, আর এসে কিন্তু তারপরে আর কোনো কিছু শেয়ার করা হয়নি, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, তো আর কোনো কিছু কিন্তু বিকেলে শেয়ার করা হয়নি। তারপরে চলে গেছি একেবারে রাতে, তো এই যে রাতে কিন্তু হাজব্যান্ড আজকে খেতে নিয়ে গেছিলো একটা রেস্টুরেন্টে, তো সেটা এখন একটু শেয়ার করছি। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রূপসী বাংলা, তো সেখানে কিন্তু গেছিলাম, তবে এর আগেও কিন্তু আমরা এখানে গেছি, তো এখানকার ভিডিও হয়তো আমি আগেও শেয়ার করেছি। সত্যি এই রূপসী বাংলা এত সুন্দর বানিয়েছে, কি বলবো, অনেক সুন্দর বানিয়েছে, আগে হয়তো এরকম ছিল না, তবে এখন নতুন বানিয়েছে অনেক কিছুই, যে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আর রাতের ভিউটা তো মাশাআল্লাহ, কি বলবো, এত সুন্দর লাগছিল, তো সেই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু নতুন সুইমিং পুল বানিয়েছে, তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, নাইট ভিউটা অনেক সুন্দর লাগছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে, সেজন্য কিন্তু শেয়ার করছি। আর যখনই গিয়েছিলাম আবির তো বলছিল যে আমি এখানে গোসল করবো, আমি এখানে নামবো, তো বারবার শুধু বলছিল, তবে যেহেতু রাতে গেছিলাম তো সেগুলো তো আর, তো সেজন্য কিন্তু আর করা হয়নি। তো যাই হোক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। তো এইভাবে সবাই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার তো বেশ ভালো লাগে, আমি অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট পড়ি। তো এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও অলওয়েজ সবার পাশে থাকার চেষ্টা করি।
তো আমার অনেক প্রিয় বন্ধু এখন অ্যাড হয়েছে, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তো আপনারা অবশ্যই আমার কমিউনিটিতে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন, আমিও ইনশাল্লাহ সময় মতো অবশ্যই চলে যাব আর অনেকটা ভালোবাসা দিয়ে আসব। তো সবাইকে আবারও বলছি, সবাই একটু কমিউনিটিতে কমেন্ট করে যাবেন। তো অনেকে আছে আমার ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করে, তো সেটা কিন্তু কখনোই করবেন না, অবশ্যই কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন, তাহলে কিন্তু যেতে অনেকটাই সুবিধা হয়। আর অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে নেবেন, কারণ লাইকটা আমি চেয়ে নিচ্ছি, কারণ লাইকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো সেজন্যই। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি এই যে রূপসী বাংলার নাইট ভিউটা একটু সবার সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি। এই যে রাতের কিন্তু অনেক সুন্দর লাগছিল দেখতে, আর আমার আবির তো অনেক বেশি খুশি, কারণ ঘুরতে গেলে ও কিন্তু অনেক বেশি খুশি হয়। তো আমরা কিন্তু অনেক রাতে গিয়েছিলাম, প্রায় 10:30-11টার মতো বাজে তখন কিন্তু গিয়েছিলাম, তো সেই জন্য একটু হলেও ফাঁকা ছিল, কারণ কিন্তু এমনিতে অনেক বেশি ভিড় ছিল, কারণ যেহেতু 15ই আগস্ট ছিল তো অনেক মানুষজন ছিল, অনেক ভিড় ছিল। তো যেহেতু আমরা অনেক রাতে গিয়েছিলাম তো সেজন্য একটু হলেও ভিড়টা কম আছে। এখানকার ম্যানেজার বলছিল যে সারাদিন আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল, অনেক মানুষজন এসেছিল, তো আমরা যেহেতু খুব অনেকটা রাতে গিয়েছিলাম তো সেজন্য কিন্তু খুব একটা তখন মানুষজন ছিল না, তবে অনেক বেশি ভালো লাগছিল। কারণ এই যে এরকম ফাঁকা পরিবেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ খুব একটা ভিড় আমার কাছে ভালো লাগে না, তো এরকম ফাঁকা একটু থাকবে তো সেটাই কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে যাওয়ার পরে কিন্তু ওখানে অর্ডার করেছিলাম, তবে এই যে 1 ঘন্টা পরে কিন্তু আমাদের খাবার এখানে রেডি হয়েছে, কারণ ওখানে গেলে কিন্তু এরকমই হয়, অনেকটা লেট হয় খাবার রেডি করতে, কারণ যেহেতু অনেক লোকজন থাকে তো সেজন্যই। তো তারপরে ফাইনালি কিন্তু আমাদের এই যে খাওয়ার চলে এসেছিল, তো এই যে এখানে অর্ডার করেছিল নান আর তার সাথে চিলি চিকেন, আর এই যে তারপরে হচ্ছে বিরিয়ানি অর্ডার করেছিল, এখানে চিকেন বিরিয়ানি ছিল তো এগুলো হচ্ছে অর্ডার করেছিল, তো এখন কিন্তু দিয়ে দিয়েছে। আর এই যে আমরা কিন্তু এখন খেয়ে নেব 3 জনে মিলে। তো মাঝে মধ্যে এভাবে ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, সত্যি পরিবারের সাথে এভাবে সময় কাটাতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? আমার তো বেশ ভালো লাগে মাঝে মধ্যে এভাবে ঘুরতে যেতে, সত্যি এভাবে মাঝে মধ্যে ঘুরতে গেলে মনটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে, সমস্ত কিছুই যেন ভালো লাগে। আর তারপরে এই যে আবির কিন্তু এখানে দোলনার মধ্যে একটু দোল খাচ্ছিল, আর তার সাথে কিন্তু আমিও খেয়েছিলাম, তো অনেক বেশি ভালো লাগছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে 15ই আগস্ট সারাটা দিন কী করেছি, আজকের আমার এই স্বাধীনতা দিবসে সারাটা দিন কী করেছি, তো সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।